নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে এই চ্যানেলে আমি বিভিন্ন রোগের সম্বন্ধে বলছি এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করছি। তো ইতিমধ্যে আমি শীতকালীন যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলোর মধ্যে মধ্যে হাঁচি সর্দি খুব একটা কমন রোগ সে সম্পর্কে, এবং শীতকালে জ্বর একটা খুব কমন রোগ সে সম্পর্কে দুটো ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো যেমনটা আপনারা দেখেছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে শীতকালে বাতের কষ্ট। তো বাতের কষ্ট বলতে গেলেই আমার যেটা প্রথম মনে হয় সেটা হচ্ছে যে বাতের কষ্টে রোগী মোটামুটি তিনটে প্রবলেম নিয়ে আমার চেম্বারে আসে। সেটা হচ্ছে, এক, কোমরের যন্ত্রণা, 2 নম্বর হচ্ছে হাঁটুর যন্ত্রণা এবং ব্যথা, আর 3 নম্বর হচ্ছে গাউট, গিঁটে বাত। এই তিনটে রোগের সম্পর্কে আমি পপা পপা আলোচনা করব। প্রথমে আমি রোগ সম্বন্ধে কিছুটা আলোচনা করব, তারপর সেই রোগটাকে প্রতিরোধ করার উপায় কি সেটা নিয়ে একটা আলোচনা করব, এবং সেই সঙ্গে তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করা যাক কোমরের যন্ত্রণা দিয়ে। তো কোমর যন্ত্রণাটা আসে কেন? বিভিন্ন কারণে হতে পারে। মেকানিক্যাল লো ব্যাক পেনের কারণে হতে পারে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশনের কারণে হতে পারে, লরোসিসের কারণে হতে পারে, কাইফোসিসের কারণে হতে পারে, PIVD, প্রোল্যাপস অফ ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, যাকে আমরা স্লিপ ডিস্কও বলে থাকি, তার কারণেও হতে পারে, সার্ভাইকাল স্পন্ডালাইটিস থাকলে তার কারণেও হতে পারে, সায়াটিকা থাকলে তার কারণেও হতে পারে। তো জীবনযাত্রার যে সমস্ত বদ অভ্যাসের কারণে আমাদের কোমর যন্ত্রণাটা তৈরি হতে পারে সেই কারণগুলো এবার আমি বলবো। তো প্রথমে বলি, প্রথমত কুঁজো হয়ে বসা, এটা কিন্তু একটা কোমর যন্ত্রণার কারণ। যাদের বসে কাজ, যেমন যারা কম্পিউটার নিয়ে কাজ করে, যারা কাগজপত্র নিয়ে লেখালেখি করে, মাস্টার, ডাক্তার, উকিল, এদের বসে কাজ করতে করতে কুঁজো হয়ে লেখার যে অভ্যাস এদের হতে পারে। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নিচু হয়ে ঝুঁকে কাজ করা, এদের মধ্যে কারা পড়ে? যারা ঝাড়ুদার হয়, যারা চাষি হয়, নিচু হয়ে ফসল রোপণ করে, নিচু হয়ে কাজ করে, যারা রাজমিস্ত্রির কাজ করে, ইট বালি সিমেন্ট নিচু হয়ে কোনো জিনিস তুলতে যায়। তো এই যে লং টাইম নিচু হয়ে কাজ করা, তার জন্য কিন্তু কোমরের যন্ত্রণা হতে পারে। তো সেটাকেও একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। তৃতীয় কারণ হচ্ছে ওয়েট লিফটিং, কোনো ভারী জিনিস নিচু থেকে তোলার কারণে কিন্তু কোমর যন্ত্রণা হতে পারে। চতুর্থ কারণ, খুবই একটা ইম্পর্টেন্ট কারণ, গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো ওবেসিটি, মোটাপা, মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি হওয়া। তো এক্ষেত্রে প্রিভেনশনটা কি? যে মোটাপাটা আটকাতে হবে, তার জন্য কি করতে হবে? যে সমস্ত প্রোটিন ডায়েট আছে, আমিষ খাদ্য খাবার একটু কমাতে হবে, ভাজাভুজি কমাতে হবে খাবার লিস্টের থেকে, মিষ্টি খাওয়া কম করতে হবে, ফাস্টফুড খাওয়া কম করতে হবে। এইগুলো যদি আস্তে 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 কমিয়ে দেওয়া যায় এবং সেই সঙ্গে যদি কিছু ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু কোমর যন্ত্রণা থেকে আপনি রেহাই পেতে পারেন। এবার আসি নি জয়েন্টের পেনের ব্যাপারে। তো আমাদের বন্ধুরা প্রথমেই খেয়াল রাখতে হবে যে নি জয়েন্টে মোটামুটি 4টে হাড় থাকে। ওপরের দিকের হাড়টির নাম ফিমার, নিচের দিকের হাড়টির নাম টিবিয়া, টিবিয়ার সঙ্গে একটা হাড় জোড়া থাকে তার নাম ফিবিউলা, আর মাঝখানে থাকে প্যাটেলা। তো এই 4টি হাড়ের সমন্বয়ে মোটামুটি হাঁটুর জয়েন্টটা তৈরি, আর সঙ্গে থাকে কার্টিলেজ, লিগামেন্ট, যাদের কাজ হলো হাড়ের সঙ্গে হাড়ের জুড়ে রাখা, হাড়ের সঙ্গে মাংসপেশিকে জুড়ে রাখা। তো এই হাঁটুর যে সংলগ্ন বোনস গুলো আছে, এইগুলোর মধ্যে যখন কোনো রকম অসুবিধা হয়, যখন কোনো রকম ইঞ্জুরি হয়, কোনো রকম ফ্র্যাকচার হয় বা কোনো রোগ হয়, তখনই, কিংবা যে কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে, তাতে যখন কোনো রকম অসুবিধা হয়, কিংবা হাঁটুর সংলগ্ন যে মাংসপেশিটা রয়েছে তাতে যখন কোনো রকম অসুবিধা হয়, তখনই কিন্তু আমাদের হাঁটুর যন্ত্রণা হয়ে থাকে। হাঁটুর ব্যথাটা কিন্তু সবচেয়ে বেশি কমন আমরা দেখতে পাই 50 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে। আর সেটার কারণটা কি? কারণটা মোটামুটি কমন,
অস্টিও আর্থারাইটিস। কিন্তু অস্টিও আর্থারাইটিসই যে শুধুমাত্র হাঁটুর ব্যথার মূল কারণ তা নয়। তবু যেহেতু অস্টিও আর্থারাইটিস এর কথাই উঠলো, তাহলে আগে এই ব্যাপারটা জেনে নেওয়া যাক। হাঁটুর জয়েন্টের মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটা হাড়ে হাড়ে যাতে আমাদের চলবার সময় কোনো রকম ঘর্ষণ না হয় সেই জন্য থাকে। ওই সাইনোভিয়াল ফ্লুইড যখন মানুষ 50 অর্ধ হয়ে যায় তখন ধীরে 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 কমতে থাকে, আর কমবার ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ হয় আর তার জন্য যন্ত্রণা করে। এবার দ্বিতীয় কারণ, হাড়ের বিবৃদ্ধি। যদি হাড় বেড়ে যায় ফিমার কিংবা টিবিয়ার মধ্যে, তাহলে তা ঘষা খাবে আর হাঁটুর যন্ত্রণা করবে। এবার হলো তৃতীয় কারণ, যে সমস্ত ব্যক্তিরা ফুটবল খেলেন, হকি খেলেন কিংবা দৌড়বিদ, বা যাদের হাঁটা চলা করতে খুব বেশি প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে হাঁটুর সংলগ্ন পেশিগুলোর উপর খুব টান পড়ে, খিঁচ পড়ে, আর এই টান খিঁচ হওয়ার জন্য মাংসপেশিটা ফুলে যায়, যন্ত্রণা করতে থাকে। তাই হাঁটুর সংলগ্ন পেশি হওয়ায় হাঁটুতেও যন্ত্রণা করতে থাকে। এবার হচ্ছে 4 নম্বর কারণ হলো একটা লিগামেন্টের কথা, অ্যান্টিরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট, ACL। এই লিগামেন্টটাও ওই যারা ফুটবল খেলে বা হকি খেলে, যারা বাইক রাইড করে, পড়ে যাওয়ার ফলে তাদের এই ACL লিগামেন্টটা যদি কিছুটা ছিঁড়ে যায় কিংবা সম্পূর্ণ ছিঁড়ে যায়, তাহলেও কিন্তু হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা করতে থাকে। এবার হলো 5 নম্বর কারণ, 5 নম্বর কারণ হলো নি ইঞ্জুরি। অর্থাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা আপনি পড়ে গেছেন কিংবা আপনার হাঁটুতে কিংবা আশেপাশের হাড়ে চোট পেয়েছে, যেটা হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে কিংবা বেশি ফ্র্যাকচার হয়েছে, তার কারণেও কিন্তু হাঁটুতে যন্ত্রণা করবে। এবার আসে 6ষ্ঠ কারণ, বেশ কিছু রোগের কারণেও কিন্তু হাঁটুর যন্ত্রণা হয়, যেমন গ্রোসাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, গাউট ইত্যাদি। এবার আসি হাঁটুর যন্ত্রণার ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে অসুবিধাটা কি হয়। হাঁটুর যন্ত্রণা বা ব্যথা করলে উঠতে বসতে অসুবিধা হয়, সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয়, বা কখনো কখনো এতটাই অসুবিধা হয়ে যায় যে মানুষ চলতে আর পারে না, হাঁটুটা প্রচন্ড যন্ত্রণা করতে থাকে, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে যায়। এবার হলো তৃতীয় রোগ, অর্থাৎ গাউটের কথা বলবো। গাউট হলো আর্থারাইটিসের একটা কমন এবং কমপ্লেক্স একটা ফর্ম। এটা মোটামুটি ইউরিক অ্যাসিড বাড়ার জন্য হয়। এবার ইউরিক অ্যাসিড বাড়লে যখন গাউট হয়ে থাকে, তাহলে রক্তে আমাদের ইউরিক অ্যাসিড কি কি খাদ্য খাবার খেলে বেড়ে যায় সেটা যদি আমরা জানতে পারি, সেটা বন্ধ করলে কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। তো আসুন ইউরিক অ্যাসিড কোন কোন খাবার খেলে বেড়ে যায় সেটা জানি। প্রথমত আমিষ খাদ্য খাবার, মানে মাছ, মাংস, ডিম। দ্বিতীয়ত এই শীতকাল, ফুলকপি। চতুর্থত মুসুর ডাল। পঞ্চম বেকারির খাদ্য খাবার। ষষ্ঠ প্যাকেটজাত খাদ্য খাবার। প্যাকেটজাত খাদ্য খাবারে যেমন চিপস, কেক, এগুলোই কিন্তু যথেষ্ট ইউরিক অ্যাসিড থাকে। আর তারপর ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো কিন্তু খেলে ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়বার সম্ভাবনা থাকে। তো সুতরাং এক্ষেত্রে কি করতে হবে, এগুলো অ্যাভয়েড করতে হবে। এবার জানি বেশ কিছু খাদ্য খাবার খেলে ইউরিক অ্যাসিডের নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ ইউরিক অ্যাসিড হলে কি কি খাদ্য খাবার খাওয়া উচিত যার দ্বারা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ হতে পারে। প্রতিদিন আমাদের অন্তত 10 থেকে 12 গ্লাস জল খাওয়া উচিত। চেরি এবং স্ট্রবেরি আমাদের খাদ্য খাবারের তালিকায় রাখা উচিত। লেবু জল দিনে অন্তত 2 বার খাওয়া উচিত। যদি একটি করে আপেল প্রতিদিন আপনি খেতে পারেন, তাহলেও কিন্তু ইউরিক অ্যাসিড আপনার রক্তে নিয়ন্ত্রণ থাকবে। যদি গ্রিন টি আপনি প্রতিদিন 2 থেকে 3 কাপ খেতে পারেন, তাহলেও কিন্তু ইউরিক অ্যাসিড কন্ট্রোলে থাকে। আপনার খাদ্য তালিকায় আখরোট থাকলেও কিন্তু ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ হয়। তো আবার চলে আসব গাউটের কজে, কি কি কারণে গাউট হয়ে থাকে। তো ইউরিক অ্যাসিড একটা কারণ, তা কি কি খেলে নিয়ন্ত্রণ হবে আর কি কি খাওয়া উচিত নয় দুটোই বললাম। এবার আর একটা কারণ, বংশে যদি কারোর
গাউট থাকে, মানে গিটে বাত থাকে, তাহলে কিন্তু তার পরবর্তী জেনারেশনে গিটে বাত হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় আরেকটি কারণ হলো মদ খাওয়ার ফলেও কিন্তু গাউট হওয়ার সম্ভাবনা থাকে। এবার বলবো গাউট সবচেয়ে বেশি কাদের হয়। গাউট কিন্তু সবচেয়ে বেশি পুরুষদের হয় মহিলাদের তুলনায়। তো বন্ধুরা, এই ছিল বাতের তিনটি মূল প্রধান অসুবিধা নিয়ে আলোচনা। এবার এই তিনটি অসুবিধার, মানে কোমর যন্ত্রণা, হাঁটু ব্যথা এবং গিঁটে বাত, এই তিনটিরই লক্ষণ অনুসারে কি কি হোমিওপ্যাথি ওষুধ খেলে আপনি সঙ্গে সঙ্গে সুবিধা পাবেন, এবং বেশ কিছুদিন ধরে যদি এই ওষুধগুলো খেতে থাকেন তাহলে আপনার অসুবিধাগুলো ঠিক হয়ে যাবে। তো ক্রম অনুসারে প্রথমেই বলবো কোমরের ব্যথার কথা। কোমরে ব্যথার ক্ষেত্রে আপনি কি কি ওষুধ খাবেন? বাত রোগটার প্রথম কথাই হলো যন্ত্রণা। তো এই ব্যথার জন্য আমি বেশ কতগুলো হোমিওপ্যাথিক পোটেন্সি মিলিয়ে একটা ওষুধ তৈরি করি, সেই ওষুধগুলোর কথা আমি প্রথমে বলবো। এই যে হোমিওপ্যাথিক পোটেন্সির কম্বিনেশন, এটা কিন্তু কোমরের যন্ত্রণার ক্ষেত্রেও আপনি খাবেন, হাঁটুর ব্যথার ক্ষেত্রেও আপনি খাবেন, এবং গিঁটে বাতের ক্ষেত্রেও কিন্তু আপনি খাবেন। তো চলুন বলি কোন কোন হোমিওপ্যাথিক পোটেন্সি কম্বাইন করে আমি ব্যথার ক্ষেত্রে পেশেন্টকে দিয়ে থাকি। প্রথমে হলো রাফটক্স সিক্স। হোমিওপ্যাথির ব্যথার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে রাফটক্স সিক্স। যখন আপনার ব্যথাটা চললে ফিরলে একটু কমে, যখন আপনার ব্যথাটা প্রথম যখন চলা শুরু করেন তখন ব্যথাটা খুব হয়, আস্তে আস্তে চলতে চলতে একটু কমে, তখন রাফটক্স কিন্তু বিশেষ উপযোগী। এরপর দ্বিতীয় ওষুধ ব্রায়োনিয়া অ্যালবা সিক্স, এটি হোমিওপ্যাথিতে খুব ভালো ব্যথা যন্ত্রণার ওষুধ। এর লক্ষণ হলো যখন অল্প একটু মোশনেই ব্যথাটা বেড়ে যাচ্ছে, স্থির ভাবে চুপচাপ থাকলে ব্যথাটা কম থাকছে, তখন ব্রায়োনিয়া অ্যালবা একটা সবচেয়ে বেশি ফলপ্রদ ওষুধ। এবার তৃতীয় ওষুধ ম্যাকফস সিক্স, এটিও হোমিওপ্যাথিতে ব্যথার ক্ষেত্রে বিশেষ ফলপ্রদ ওষুধ। এটি মেনলি নার্ভের উপরে ভালো কাজ করে। যখন আপনার ব্যথা সায়াটিকার ব্যথা, নার্ভের ব্যথা, নিউরালজিয়া আছে, তখন কিন্তু ম্যাকফস খুবই ফলপ্রসূ ওষুধ। এই ওষুধটি আবার বায়োকেমিকেও আছে, অনেকে ব্যথার জন্য ম্যাকফস বায়োকেমিকেও দিয়ে থাকেন। চতুর্থ ওষুধটি হলো আমার আর্নিকা সিক্স। আর্নিকা যে চোট লাগা, আঘাত লাগা ব্যথায় একেবারে অব্যর্থ, সেটা যারা যারা হোমিওপ্যাথিতে আছে তারা জানে। এটি মেনলি পেশেন্টের ভিতরে গিয়ে শরীরে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, যেখানে রক্ত সঞ্চালন ভালোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে। এবার পঞ্চম ওষুধ, পঞ্চম ওষুধটা হলো হাইপেরিকাম সিক্স। এরও যন্ত্রণা ব্যথার ক্ষেত্রে জুড়ি মেলা ভার। এই প্রত্যেকটি ওষুধই কিন্তু আপনি সিক্স প্রোটেন্সিতে নেবেন, হ্যাপকো কিংবা রেকওয়েক কোম্পানির কিংবা SBL কোম্পানির 10 ml সিলফাইলে নেবেন, আর দোকান থেকেই একটা 60 ml এর ফাইল নিয়ে নেবেন। তাহলে পাঁচখানা মেডিসিন 10 ml করে, তাহলে হবে 50 ml, 60 ml এর ফাইলে কিন্তু ধরে যাবে। প্রত্যেকটা ফাইল ঢেলে ফেলবেন 60 ml এর ফাইলে। যখন পাঁচটা ফাইলই আপনি 60 ml এর শিশিতে ঢেলে ফেলবেন, তারপর শিশিটি ছিপিটি বন্ধ করে দিয়ে এইভাবে 10টা স্ট্রোক দেবেন, 1, 2, এবং প্রত্যেক স্ট্রোকের মাঝে 1 সেকেন্ড করে গ্যাপ রাখবেন। 10টা স্ট্রোক দেওয়া হয়ে গেলে ওষুধটা তৈরি হয়ে যাবে। এবার খাবেন কি করে? এটা যদি কারোর যন্ত্রণা ব্যথা খুব বেশি থাকে, মুভমেন্ট করতে আপনার খুবই অসুবিধা হয়, চলতে ফিরতে পারছেন না, তাহলে কিন্তু আপনি হাফ কাপ জলে 2 ফোঁটা দিয়ে 1 ঘন্টা অন্তর অন্তর খেতে থাকবেন। যদি কাজের জায়গা থাকেন, হয়তো কাপের মধ্যে জল নিয়ে ওষুধ খাওয়া সম্ভব হবে না, তো তখন আপনি জিভের উপরে 2 ফোঁটা দিয়ে 1 ঘন্টা অন্তর অন্তর খেতে থাকতে পারেন। তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনি যন্ত্রণা থেকে রেহাই পাবেন। তাহলে বন্ধুরা, এই যে আমি হোমিওপ্যাথিক পোটেন্সির যে কম্বিনেশনটা বললাম, এটা আপনারা কোমরের যন্ত্রণার প্রথম ওষুধ হিসাবে ব্যবহার করবেন। দ্বিতীয় যে ওষুধটা আপনাদের কোমরের যন্ত্রণার জন্য সবচেয়ে বেশি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটা হলো ভার্গা ফাইটোল্যাবের একটা ড্রপ পন্ডিন।
বন্ধুরা, এখানে আমি যতগুলো পেটেন্ট ওষুধের কথা বলবো সবকটা ওষুধের ছবি আমি ভিডিওর শেষে দিয়ে দেব। তো স্পন্ডিনটা আপনি খাবেন কেমন করে? হাফ কাপ ঈশদুষ্ণ গরম জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন। কোমরের যন্ত্রণার জন্য তৃতীয় যে ওষুধটার কথা আমি বলবো সেটা হলো ইউনিক হোমিও ল্যাবরেটরির রিউম্যাক ট্যাবলেট। এটা আপনি কিভাবে খাবেন? দুটো করে বড়ি জল সহ দিনে 3 বার। এই তিনটে ওষুধ অর্থাৎ আমার পেইনের জন্য যে কমন হোমিওপ্যাথিক পোটেন্সির কম্বিনেশন সেই মেডিসিনটা, আর ভার্গব ফাইটোল্যাব প্রাইভেট লিমিটেডের স্পন্ডিন ড্রপ এবং ইউনিক হোমিও ল্যাবরেটরির রিউম্যাক ট্যাবলেট। এবার বন্ধুরা বলি, এই যে রিউম্যাক ট্যাবলেটের কথা বললাম, এটিও পেইনের জন্য হোমিওপ্যাথিক পোটেন্সির যে কম্বিনেশনটা আমি প্রত্যেক ক্ষেত্রেই ব্যবহারের কথা বলেছি, যেমন কোমরের যন্ত্রণা, গিঁটে বাত এবং হাঁটুর ব্যথার ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে এই রিউম্যাক ট্যাবলেটটাও আপনারা এই তিনটে ক্ষেত্রেই ব্যবহার করবেন। এবং খাওয়ার নিয়মটাও থাকবে একই নিয়মে, দুটো করে বড়ি জল সহ দিনে 3 বার। এবার যদি আপনার কোমর যন্ত্রণার সাথে সাথে যন্ত্রণাটা কোমর থেকে পায়ের দিকে নামে, অর্থাৎ সায়াটিকা ধরে যায়, তাহলে এই স্পন্ডিন ড্রপ, রিউম্যাক এবং আমার পেইনের হোমিওপ্যাথিক পোটেন্সির কম্বিনেশনের সঙ্গে সঙ্গে আপনি ভার্গব ফাইটোল্যাব ল্যাবরেটরির আরেকটি ড্রপ ব্যবহার করবেন। সেই ড্রপটির নাম হচ্ছে সায়াটিন। এটি ভার্গাবের মিনিমসের প্রোডাক্ট, এটির একটা নাম্বারও আছে, 33 নাম্বারের ড্রপস, যার নাম সায়াটিন ড্রপ। এটির প্রসিডিওরও স্পন্ডিনের মতোই, হাফ কাপ গরম জলে 15 ফোঁটা দিয়ে আপনি দিনে 3 বার খাবেন। তাহলে কোমরের যন্ত্রণার সাথে সাথে আপনার যে যন্ত্রণাটা পায়ের দিকে, থায়ের দিকে নেমেছিল, সেটাও ঠিক হয়ে যাবে। এবার হাঁটুর ব্যথার কি কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা বলি। তো যেমনি আমি বলেছি যে প্রত্যেক ক্ষেত্রে কম্পালসারি হিসাবে আমার হোমিওপ্যাথিক পোটেন্সির যে কম্বিনেশন পেইনের ক্ষেত্রে, সেই কম্বিনেশনটা ব্যবহার করবেন যেটা আমি আগে বলেছি। আর দ্বিতীয়, ইউনিক হোমিও ল্যাবরেটরির যে রিউম্যাক ট্যাবলেট আছে সেটা ব্যবহার করবেন। সেই সঙ্গে একটা মাদার টিংচারের কম্বিনেশন আমি ব্যবহার করি, সেটাই এবার আপনাদেরকে আমি বলবো। প্রথমে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হলো কলোসিন্থ মাদার টিংচার। তবে এখানে আমি আরো একটা কথা বলে দিই, এই যে আমি পেইনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক পোটেন্সির কম্বিনেশনটা বললাম, সেখানে যে যে ওষুধের কথা আমি বলেছি প্রত্যেকটা ওষুধের স্পেলিং এবং তার পোটেন্সি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন যে মাদার টিংচারের কম্বিনেশনটা আমি বলবো, সেই প্রত্যেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের স্পেলিং গুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। তো আসুন মাদার টিংচারের যে কম্বিনেশনটার কথা আমি বলতে চাইছি সেই ওষুধগুলো জেনে নেওয়া যাক। প্রথম ওষুধটা হলো কলোসিন্থ মাদার টিংচার, দ্বিতীয় ওষুধ আর্ডিকা উইডেন্স মাদার টিংচার, তৃতীয় ওষুধ গুয়েকাম মাদার টিংচার, চতুর্থ ওষুধ গুলথেরিয়া মাদার টিংচার, পঞ্চম ওষুধ রাফটক্স মাদার টিংচার। এই 5টা মাদার টিংচার বন্ধুরা আপনারা হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে 30 ml এর ফাইলে নেবেন, এবং অবশ্যই করে এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। সেগুলো কি? আপনারা মহেশ ভট্টাচার্য কোম্পানির নিতে পারেন, SBL কোম্পানি নিতে পারেন, RS ভার্গব কোম্পানির নিতে পারেন, MRI চৌধুরী কোম্পানির নিতে পারেন। তো 5টা 30 ml এর সিল ফাইল মাদার টিংচারে নিয়ে দোকান থেকে আপনি একটি 100 ml এর খালি শিশি নিয়ে নেবেন। নেওয়ার পর এই 5টা মাদার টিংচারের প্রত্যেকটা থেকে 20 ml করে ওই 100 ml এর শিশিতে ভরবেন। ভরে কিছুক্ষণ আগে আমি যেভাবে হাতে স্ট্রোক দেওয়ার পদ্ধতিটা দেখিয়েছি ঠিক ওইভাবে 10টা স্ট্রোক দিলেই আপনার মাদার টিংচারের কম্বিনেশনটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এবার বলি, এই মাদার টিংচারের কম্বিনেশনটা আপনারা খাবেন কিভাবে।
হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে দিনে 5 বার আপনি খাবেন। তাহলে হাঁটুর যন্ত্রণা ব্যথার জন্য 3টে ওষুধ, একটা হলো আমার হোমিওপ্যাথিক পোটেন্সির যে কম্বিনেশনটা, দ্বিতীয় হলো ইউনিক হোমিও ল্যাবরেটরির রিউম্যাক ট্যাবলেট 2টো করে বড়ি জল সহ দিনে 3 বার, আর তৃতীয় হলো এই মাদার টিংচারের কম্বিনেশনের ওষুধটা। এই 3টে ওষুধ যদি আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করার দিন 3-একের মধ্যেই আপনার হাঁটুর ব্যথা কম হতে শুরু করবে, এবং মাস 4-5 এইভাবে খেতে থাকলে আপনার হাঁটুর ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে। এবার আসি গাউটের ক্ষেত্রে, অর্থাৎ গিঁটে বাতের ক্ষেত্রে আপনি কি কি ওষুধ ব্যবহার করবেন। গিঁটে বাতের ক্ষেত্রেও কিন্তু আমি 3টে ওষুধের কথাই বলবো। প্রথম, আমার পেইনের জন্য যে হোমিওপ্যাথিক পোটেন্সির কম্বিনেশন আছে তার খাওয়ার যা নিয়ম আমি বলে দিয়েছি ওভাবেই খাবেন। দ্বিতীয়, ইউনিক হোমিও ল্যাবরেটরির রিউম্যাক ট্যাবলেট 2টো করে বড়ি দিনে 3 বার। তৃতীয়, 2টো হোমিওপ্যাথিক পোটেন্সির কথা আমি বলবো, একটা হলো বেঞ্জোইক অ্যাসিড 200 আর দ্বিতীয়টা হলো গুয়েকাম 200। এই 2টো ওষুধই আপনি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে 1 গ্রামে 30 নম্বর গ্লোবিউলসে নিয়ে নেবেন। এই 2টো ওষুধ কিভাবে খাবেন? 4 দানা করে দিনে 3 বার। তাহলেই কিন্তু আপনার গিঁটে বাতের সমস্যা অল্প সময়ের মধ্যেই কমে আসবে এবং বেশ কিছু মাস ধরে খেলে আস্তে আস্তে সম্পূর্ণভাবে সেরে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে শীতেরই আরেকটি রোগ নিয়ে। আর সেই ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সে সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।